কলকাতা ছোড় দেখি তু ছাড়ছি কোথায়, আমরা তো ফিরে আসবো 4 বছর পর। জো একবার কলকাতা ছোড়তে ও কবি লৌটতে নেই, তুই রে পাই তুমি থাকতে পারলে আমিও পারবো। হ্যালো দাস, ইয়েস দিস ইজ নবীন কেটকা ফ্রম দি মিনিস্টার অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স, হাউ ইউ মিসেস দাস, ইজ দিস এ গুড টাইম টু টক? তুই গাইবি না গাইবি না? রঙ্গিলা 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 রে। ফড়িং এর পর এই শহরের জন্য ভালোবাসা নিয়ে এলেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। দুটি মানুষের স্বপ্নের কেন্দ্রে থাকা একটি শহরের গল্প, একটি শহরের সামাজিক রাজনৈতিক ঘটনাগুলোর সাথে কিছু বদলে যাওয়া সম্পর্ক নিয়ে পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর স্বল্প দৈর্ঘ্যের ছবি ভালোবাসার শহর। এই ভালোবাসার শহর কি আসলে একটা শহরের গল্প নাকি শহরের কিছু মানুষের গল্প? কি বললেন ইন্দ্রনীল রায়চৌধুরী? এই পার্টিকুলার ছবিটার নাম ভালোবাসার শহর, কারণ এই ছবিতে এই শহরের সঙ্গে যুক্ত যে অবিশ্বাস্য একটা মায়া রয়েছে, হ্যাঁ, যে মায়াটা কি বলবো, আমাদের গণমাধ্যমের যে উল্লাস তাতে দেখা যায় না, তার একটা কি বলবো রিকাউন্টিং বলা যেতে পারে। প্রথমবার স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে জয়া আহসান, দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহিনী সরকার এবং ঋত্বিক চক্রবর্তী। এই ছবিতে শহরের পাশাপাশি দেখানো হয়েছে একটি মেয়ের ভালোবাসার গল্প, বললেন জয়া হেসান। অবশ্যই একজন নারীর গল্প, কিন্তু নারীর স্ট্রাগলের গল্প, কিন্তু সেই সাথে শুধু স্ট্রাগলের গল্পই নয়, এটি আসলে এটি কেউ না দেখলে ঠিক বুঝতে পারবে না এটার ভেতরের ইনার মিনিংটা কী আসলে। এটা আমাদের, এটা পৃথিবীর যে কোনো জায়গার গল্প আসলে, এটা আমাদের গল্প, ঢাকা শহরের গল্প, এটা কলকাতা শহরের গল্প, কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় এই ছবিটি দেখবার পরে সকলে বুঝতে পারবে যে আসলে এটার মেসেজটা কী। তো সেটুকু না হয় ছবিটা দেখবার জন্যই আমি আমার সমস্ত দর্শকদেরকে বলবো। অভিনয়ের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবে প্রথমবার কাজ করছেন সোহিনী সরকার, তাই ভালোবাসার শহর তার কাছে কতটা ভালোবাসার বললেন সেটাও। ভালোবাসার শহর আমার কাছে আর কি একটা ট্রমা ছিল, কারণ এই ছবিটা আমি অ্যাসিস্ট করেছি, ফলে সেই সময় খুব কম দিনে ছবিটা শ্যুট করে আর কি। এবং কবিতার ছবি, আমি কবিতার সাথে ফড়িংয়ে কাজ করেছি, কবিতা তো হচ্ছে মানে পারফেকশনিস্টের চূড়ান্ত আর কি প্রত্যেকটা জিনিসে আর কি, ফলে অ্যাসিস্ট করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমি একটা ছোটো পার্টও করেছি আর কি, সেটা আর কি অ্যাসিস্ট করতে গেলে এই ধরনের অনেক কিছুই আবদার মেটাতে হয় তাই আর কি। আর কিন্তু এই চরিত্রটা আমার কাছে খুব ভালো, কারণ এই ধরনের চরিত্র আমি কখনো করিনি, খুব ছোটো, কারণ ছবিটা জয়া দিদি স্পেশালি আর কি। তো কিন্তু আমার চরিত্রটা করে খুব ভালো লেগেছে। আর ভালোবাসার শহর এখন কতটা লোকের ভালো লাগবে, আমি ডিজিটালি 18 তারিখ রিলিজ হচ্ছে, তো এখন সেটাই আর কি দেখার আর কি লোকের কাছে। আসলে একটা সবাই তো এখন ভীষণ অন্য ধরনের ছবি দেখে, গানের ভাষা, ছবির ভাষা সবই পাল্টে গেছে, তো তার মধ্যে থেকেও ভালোবাসার শহর আমার মনে হয় সবার ভালো লাগবে। স্ক্রিনিং এ এসেছিলেন টলিউডের বহু চেনা মানুষ, তাদের কাছে কতটা ভালোবাসার হয়ে রইল ভালোবাসার শহর বললেন সকলেই। ভালোবাসার শহর আসলে আমরা যে শহরে থাকি বেঁচে আছি, শুধু কলকাতা বলে নয়, যে যেখানে আছি, যে যেখানে ভালোবেসে বেঁচে আছি, সেটাই ভালোবাসার শহর। এবং এই ছবিটা ফাইনালি দেখে মনে হয় যে কলকাতার একটা গল্প বুঝি, কিন্তু সারা পৃথিবীর শহরের গল্প হয়ে ওঠে, আমার কাছে ভালোবাসার শহর তাই। আধ ঘন্টার একটা শর্ট ফিল্ম এতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, খুব ভাল লেগেছে, অসাধারণ, মানে অ্যাক্টিং থেকে শুরু করে এভরিথিং, মানে আমি আমার মনে হয় এটা আরও স্ক্রিনিং করা উচিত এবং লোকজনের দেখা উচিত। মেয়ে তো বসে আছে, কবে হাজব্যান্ড ফিরবে? দিনে 12-14 ঘন্টা খেটেও সামাল দিতে পারছে না। খবর পেলেন কিছু? খুব কষ্টের, ভীষণ রূঢ়, অসম্ভব, অসম্ভব একটা আধ ঘন্টার একটা গল্প বলাকে যে এইভাবে ইম্প্যাক্ট করতে পারে। অ্যাকচুয়ালি ইন্দ্রনীল সম্পর্কে, মানে কবি সম্পর্কে, আমার একটা কোথাও ভীষণ সফট কর্নার আছে। বহু বছর আগে যখন সিনেমা তৈরি করা শুরু করেছিলাম, মানে এক মুঠো ছবি, সেই সময় 6টা গল্পের একটা গল্প ইন্দ্রনীল করেছিল, কবি করেছিল, এবং বোধহয় আমার জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা ওর সাথে হয়েছিল। আমি সবসময় মনে করি যে হি ইজ আ ওয়ান্ডারফুল ডিরেক্টর। এবং আজকে আবার এখানে দাঁড়িয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই যে সারা ভারতবর্ষ ওর মতো ডিরেক্টর খুব কম আছে, কিন্তু কেন ছবি করে না, হয়ে ওঠে না,
এটা খুব কষ্টের। যেভাবে একটা এইরকম শর্ট ফিল্ম যেভাবে ও ট্রিট করেছে, যেভাবে কাজ করলো, ব্যাপারটা এতটা গ্লোবালাইজড একটা প্রবলেম কলকাতার দুটো মানুষের জীবনকে ধরে, মানে হঠাৎ করে একটা ইরানিয়ান ছবি মনে পড়ে গেল, সেপারেশন, মানে একদম ওইভাবে কম্পেয়ার করা যায়। এতটাই মুখ আমার বেশি কথা বলতে ইচ্ছে করছে। ফ্যামিলি ফটো কিছু হয়ে গিয়ে রঙ্গিলা রে রঙ্গি।